টানা 22 দিনের নিষেধাজ্ঞার পর ভোলার মেঘনায় ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে হাসি ফুটেছে জেলেদের মুখে, সরগরম হয়ে উঠেছে মাছের আড়ত। ইলিশ ধরার উৎসবে মেতে উঠেছেন ভোলার জেলেরা। ইলিশ ধরার নিষেধাজ্ঞা কাটিয়ে নদীতে নেমেই দেখা মিলেছে ইলিশের। নদীতে শত শত নৌকা ট্রলার নিয়ে ইলিশ শিকারে নেমে পড়েছে জেলেরা। ইলিশ বিক্রির টাকায় বিগত দিনের ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী জেলেরা। কালকে পাইছি 21টা, আবার এখন সকালবেলা পাইছি 7টা। ছোট বড় মিলে ভাই আমরা এখন যে লেনদেন আছে এটাও আমরা ক্লিয়ার করতে পারবো। আমরা এতদিন মনে কান ঋণই আছিলাম, মনে কান ঋণ শোধ করতে পারবো, নদীতে নামছি, অভিযান শেষ হয়েছে। মাছের ঘাটেও দেখা যাচ্ছে চিরচেনা ব্যস্ততা। পাইকার, আড়তদার ও জেলেদের কর্মব্যস্ততায় সরগরম হয়ে উঠেছে মাছের আড়ত। সরকার অভিযান দিছে, সরকার অভিযান দেওয়ার পরে আল্লাহ যে পরিমাণ মাছ দিছে মোটামুটি ছয় সংসার নিয়ে বউ বাচ্চা টাচ্চা লিয়ে আল্লাহ যথেষ্ট পরিমাণ দিছে। 70-80 হাজার টাকার করে মাছ বিক্রি করছি আমরা কালকের থেকে আজ। এবছর ভোলা জেলায় ইলিশের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মনে করছেন জেলা মৎস্য বিভাগ। আমাদের প্রত্যাশা যে আমরা ভোলা জেলায় 1,92,000 মেট্রিক টন ইলিশের উৎপাদন হবে। দ্বীপ জেলা ভোলায় ইলিশ ধরে জীবিকা চলে 3 লাখেরও অধিক জেলের। এবার ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা।